সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের বিষয় আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন শুনানির দিন ঠিক করেছে বিশেষ চেম্বার আদালত মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আলাদা একটি আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আল সাদি ভুইয়া ও আফান সাইয়েদ খান দুপুরে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করে বিশেষ চেম্বার আদালত আর আজকের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে বৃহস্পতিবারই আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হতে পারে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগ কোটা পদ্ধতি পুনর্বহাল করে পাঁচই জুন রায় দেয় হাইকোর্ট রায় স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ কিন্তু তা শুনানি না করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন প্রধান বিচারপতি এ বিষয়ে আরো জানাতে আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর সরাসরি চলে যাচ্ছি সেখানে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কখন শুরু হবে জানাবেন সুনন্দা আপনি জানেন যে হাইকোর্ট যখন কোটা পুনর্বহাল করে যে দেয় তারপর কিন্তু সর্বপ্রথম রাষ্ট্রপক্ষ সেটি স্থগিত চেয়ে তারা আবেদন করে এবং সেই আবেদনটি যখন শুনানির জন্য আসে গত বৃহস্পতিবার তখন কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা নিয়মিত আপিল করা হলে তিনি সেটি শুনানি করবেন কিন্তু আপনি জানেন যে নিয়মিত আপিল করা পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং সেটি শুনানি করে একটি সিদ্ধান্ত পৌঁছানো অর্থাৎ আপিল বিভাগের একটি আদেশ কিংবা রায় প্রকাশে কিন্তু একটি সময় প্রয়োজন তো আমরা যেটি দেখেছি গতকালকে সাধারণ দুজন ছাত্র তারা কিন্তু একটি আবেদন করেছেন যে আপিল বিভাগের যে সিদ্ধান্ত সেটি নেয়ার আগের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা এই সময়টিতে যেন হাইকোর্টের রায়টি স্থগিত রাখা হয় অর্থাৎ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এটি কিন্তু দ্বিতীয় আবেদন এবং এই আবেদনটি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন করেছেন এবং তাদের আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং তিনি আমাদেরকে গতকালকে যেটি বলেছেন যে তিনি মূলত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে কেন আসলে এই রায়টি এই মুহূর্তে স্থগিত রাখা প্রয়োজন আপনি জানেন যে সারা দেশে ছাত্ররা এই রায়টি বাতিল যে ইতিমধ্যে তারা আন্দোলন করছেন এবং গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি যেটি বলেছিলেন যে আসলে আন্দোলন করে হাইকোর্টের রায় বদলানো যাবে না তবে আজকের যে আবেদনটি যেটি যদি শুনানি হয় এবং যদি আপিল বিভাগ একটি সিদ্ধান্ত দেয় অর্থাৎ তারা যেটি চাচ্ছেন স্থগিত করা সেটি যদি করা হয় তাহলে হয়তো বা কিছুটা যে আন্দোলন সেটি হয়তো প্রশমিত হতে পারে অর্থাৎ আন্দোলন করে হাইকোর্টের রায় বদলানো না গেলেও আজকে আদালত কিন্তু চাইলে কিন্তু যে বর্তমান যে পরিস্থিতি সেটি হয়তো কিছুটা প্রশমিত করতে পারবে এবং এই আবেদনটি আজকে যে কার্যতালিকা সেখানে চার নম্বরে রয়েছে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতি নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চ রয়েছে সেখানে শুনানির জন্য উপস্থাপিত হবে সুনন্দা